আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে দেখব যে অগ্রণী ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের যে একটা অগ্রণী রিমিট নামের একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে কীভাবে আমরা রুমে থেকেই অথবা ডরমিটরি থেকেই বাংলাদেশে যে কোনো অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা বিকাশ নাম্বারে অথবা আপনি রেডি ক্যাশে কীভাবে টাকা খুব সহজে পাঠাবো এবং অগ্রণী রিমিট এই অ্যাকাউন্টে কীভাবে ডলার রিলোড করব অথবা আপনার ওয়ালেট টপ আপ করবো এই সম্পর্কে দেখব। তো এই জন্য প্রথমে আমাদের অবশ্যই প্লে স্টোর থেকে অগ্রণী রিমিটস নামের এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অবশ্যই আমার ডাউনলোড করা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো তারপরে ওপেন এবং অগ্রণী রিমিট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে এবং ওই ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকেই দেখে নিতে পারেন। সো তারপরে যে ওপেন আছে এখানে একবার ট্যাপ করব। সো করার পর আমাকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে কোডটি দিয়েছি 4 সংখ্যার, এই কোডটি আমাকে এখন দিয়ে দিতে হবে। সো কোডটা আমি দিয়ে দিলাম। সো তারপর লোডিং হইতেছে। সো লোডিং হওয়ার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, ওয়ালেট টপ আপ, পে, তারপর ইয়ার টাইম টপ আপ, রিমিটেন্স। সো আমরা এখন যেহেতু ওয়ালেট টপ আপ করবো সেক্ষেত্রে আমরা ওয়ালেট টপ আপ এখানে একবার ট্যাপ করবো। সো করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন যে পে নাও টু অগ্রণী রিমিট 7-11, টপ আপ বাই ব্যাঙ্ক ট্রান্সফার, এই তিনটা থেকেই আপনি অগ্রণী রিমিটে ডলার রিলোড করতে পারবেন। সো আমি এখন পে নাও টু অগ্রণী রিমিটে এখান থেকে ডলার রিলোড করব। তো অবশ্যই প্রথমে আমাদের ইন্টার অ্যামাউন্টটা সিলেক্ট করে নিতে হবে। সো আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে নিলাম, তারপরে পে নাও টু অগ্রণী রিমিট এইখানে একবার ট্যাপ করব। সো করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, এখানে একটা কিউআর কোড, এই কিউআর কোডের মাধ্যমে আপনি আপনার অগ্রণী রিমিটে ডলার রিলোড করতে হবে। সো এটাই আপনার অগ্রণী রিমিটের অ্যাকাউন্টের কিউআর কোড, আপনার কিউআর কোড। সো এই কিউআর কোডের মাধ্যমে আমি রিলোড করব। সো তারপরে সেভ টু গ্যালারি এখানে একবার ট্যাপ করব। করার পর এটা ওকে করে দেবো, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে, অথবা এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। সো স্ক্রিনশট নিলেও আপনি স্ক্রিনশটের মাধ্যমেও আপনি এই অগ্রণী রিমিটে ডলার রিলোড করতে পারবেন। সো তারপর আমরা ব্যাকে চলে যাব। যাওয়ার পরে আমরা আবার প্লে স্টোরে যাব। যাওয়ার পরে এখানে সার্চ করব ডিবিএস পেলা। সো ডিবিএস পেলা লিখে সার্চ করলে আমরা অ্যাপসটি পেয়ে যাব। অবশ্যই ডিবিএস পেলা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে এবং ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। সো তারপরে ওপেন আছে, এখানে একবার ট্যাপ করব। সো করার পর এই যে ইন্টার পেলা পাসওয়ার্ড, সো আমি পাসওয়ার্ডটি দিয়ে দেবো। সো পাসওয়ার্ডটি দেওয়ার পরে যে লগ ইন আছে এখানে একবার ট্যাপ করব। সো করার পর এখানে আমার এই পেলাতে আমার টপ আপ করতে হবে এখন। সো পেলাতে টপ আপ করতে হলে যে ম্যানেজ আছে এখানে একবার ট্যাপ করব। সো ম্যানেজ টপ আপ ট্যাপ করার পরে যে টপ আপ, তারপর ট্রান্সফার টু অ্যাকাউন্ট, ম্যানেজ ওয়ালেট। সো ট্রান্সফার টু অ্যাকাউন্টে ট্যাপ করলে আপনি এই পেলার থেকে আপনার অ্যাকাউন্টে টপ আপ করতে পারবেন, আর যদি অ্যাকাউন্ট থেকে এই পেলাতে টপ আপ করতে চান তাহলে ম্যানেজ ওয়ালেটে এখানে একবার ট্যাপ করতে হবে। সো এখানে আমার পিএসবি পেরুল অ্যাকাউন্টটা দেখাইতেছে এবং টপ আপ এবং ট্রান্সফার টু অ্যাকাউন্ট ট্যাপ করলে আমি এই পেলার থেকে আপনার আমার অ্যাকাউন্টে টপ আপ করতে পারবো। সো আমি এই পেলাতেই এখন টপ আপ করবো, সেক্ষেত্রে আমি যে টপ আপ আছে এখানে ট্যাপ করবো। সো করার পরে যে অ্যামাউন্ট টপ আপ অ্যামাউন্ট, সো অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। সো আমি অ্যামাউন্টটা লিখে দিলাম। সো অ্যামাউন্টটা লেখার পরে এই যে এখানে ডান আছে এখানে একবার ট্যাপ করব। সো করার পরে যে সামিট আছে এখানে একবার ট্যাপ করব। সো এখন এই যে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুল টপ আপ এসজি। সো এখন আমার পেলাতে টপ আপ হয়ে গেছে। সো এখন আমি দেখব পেলাতে আমার ব্যালেন্সটি। সো দেখেন এই যে আমার আমি 980 টাকা করলাম, এর আগে ছিল 10 টাকা। সো 990 টাকা আমার
পেলা অ্যাকাউন্টে আসছে। সো আমি এখান থেকে এখন আমি অগ্রহণী রিমিটে ট্রান্সফার করব। সো ট্রান্সফার করতে হলে আপনার যে আমি কিউআর কোডটি স্ক্যানিং করলাম, সো এই যে স্ক্যানিং আছে এখানে একবার ট্যাপ করব স্ক্যান। সো করার পরে আমি ওই স্ক্যানিং কপিটা এখানে নিয়ে আসবো। সো অ্যালবাম আছে এখানে একবার ট্যাপ করব। সো এই অ্যালবামে ট্যাপ করার পরে আমি যে কিউআর কোডটি যে অগ্রণী রিমিট থেকে যে স্ক্রিনশট নিলাম একটা, এই যে এটা আমি এখানে ডাউনলোড করে দেবো। এই যে এখন স্ক্যানিং হয়েছে। সো ইউ আর পেইং টু ফ্লেক্সিবল প্রাইভেট লিমিটেড, মানে আমার যে অ্যাকাউন্ট যে আপনার অগ্রণী রিমিটেড ওটার নাম এখানে দেখাচ্ছে। তারপরে পে নাও কিউআর কোড, তারপরে অ্যামাউন্ট কত টাকা আমি ট্রান্সফার করব ওটা এখানে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম কত টাকা। সো তারপরে যে ডান আছে এখানে ট্যাপ করব। করার পরে যে নেক্সট এখানে একবার ট্যাপ করব। সো করার পরে যে পেলা ওয়ালেট 990 টাকা, তারপর টোটাল অ্যামাউন্ট 990 টাকা আমি যে ট্রান্সফার করছি এটা দেখাচ্ছে। তারপরে এখানে সব ঠিক থাকলে তারপরে যে লেটস গো এখানে একবার ট্যাপ করব। সো এখন এই যে দেখেন টপ আপ সাকসেসফুল, ইউ হ্যাভ পেড এসজি 990 টু ফ্লেক্সিবল টু প্রাইভেট লিমিটেড, ইউ ক্যান ভিউ পেমেন্ট ডিটেলস ইন ট্রান্সাকশন হিস্টোরি ইউর রেফারেন্স নাম্বার। সো এটা আমরা এখন স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। ওকে, সো তারপরে ব্যাক টু হোম এখানে একবার ট্যাপ করবো, তাহলে আমরা ব্যাকে চলে যাব। সো তারপরে এখন দেখবো আমরা এখন অগ্রণী রিমিটটা, আমরা যে ব্যালেন্সটা ট্রান্সফার করলাম। সো এখন আমরা অগ্রণী রিমিট অ্যাপসটি ওপেন করব। সো তারপরে আমরা যে অগ্রণী রিমিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে কোডটি দিয়েছিলাম ওই কোডটি এখানে দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। সো লোডিং হইতেছে। সো লোডিং হয়ে গেছে। দেখেন এই যে আমি এখন যে টাকাটা ট্রান্সফার করলাম যে পেলার থেকে অগ্রণী রিমিটে, ওই ডলারটা এখানে জমা হয়ে গেছে আমার অগ্রণী রিমিট অ্যাকাউন্টে। সো তারপরে যেটা আমরা দেখব বাংলাদেশে কীভাবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশ অথবা রেডিকে সে কীভাবে টাকা পাঠাবো এটা দেখব। তো এই জন্য যে রিমিটেন্স আছে এখানে একবার ট্যাপ করতে হবে। সো করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, এইখানে আপনার $1 সমান বাংলাদেশের 61.15 টাকা ডেটটা দেখাইতেছে। সো তারপরে যে রেডি ক্যাশে যদি টাকা পাঠান $5 চার্জ কাটবে, এবং নিচে $1 সমান 61.15 পয়সা দেখাইতেছে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করলে আপনার $5 ফি কাটবে। তারপর বিকাশে যদি পাঠান তাহলে আপনার $3 ফি কাটবে। সো তারপরে আমি যেহেতু এখন টাকা পাঠাবো রেডি ক্যাশে, সো এই জন্য আমি ডলারটা অ্যামাউন্টটা এখানে লিখলাম। সো লেখার পরে 990 টাকা আসছে, 60,538.50 টাকা বাংলাদেশি টাকায়, এবং চার্জ কাটবে $5। সো টোটাল এখানে দেখেন ইউপে $1 995 টাকা। সো 990 টাকা ছাড়ছি আর $5 চার্জ দিই, 995 টাকা কাটবে। সো তারপরে আমি এখানে যদি আমি রেডি ক্যাশে অবশ্য টিক দিয়ে রাখবো, রেডি ক্যাশে টাকা ছাড়লে টিকটা রেডি ক্যাশে দেবো। দেওয়ার পরে যে কনফার্ম আছে এখানে একবার ট্যাপ করবো। সো তারপরে আপনার আরেকটা বিষয় এই জায়গায় যে আপনি এর আগে যে ব্যাঙ্কের থেকে যে টাকা ছাড়ছিলেন রেডি ক্যাশ অথবা অ্যাকাউন্টে, তার নামটা এখানে অটোমেটিক চলে আসবে, নাম এবং মোবাইল নাম্বারটি। সো তার নামে যদি ছাড়েন তার নামেও ছাড়তে পারেন, না যদি নতুন ছাড়েন নতুন কারোর কাছে ছাড়েন সেক্ষেত্রে যে নিউ বেনিফিসিয়ারি এইখানে ট্যাপ করতে হবে। সো নিউ বেনিফিসিয়ারি ট্যাপ করার পরে যে এখানে তার আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, তার মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপরে অ্যাড্রেস দিতে হবে, তারপরে অ্যাড্রেস টু লাইন সিটি স্টেট, তারপরে রিলেশনশিপ কে হয় সে আপনার, তারপর পাসপোর্ট নাম্বার কিংবা আইডি নাম্বারটা দিতে হবে, ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরে এখানে সেভ করলে সেভ হয়ে যাবে। সো আমার যেহেতু সেভ করা আছে আমি তার কাছে টাকা ছাড়বো। সো আমি এইখানে নামের ভিতরে একজনের কাছে টাকা ছাড়বো। সো আমি নামটা জাস্ট সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করার পর সব এখানে ডিটেলস দেখাইতেছে, আপনার ইউ সেন্ট $990, তারপরে রিসিভার রিসিভ করবে আপনার 60,500,
$38.50 তারপরে ট্রান্সফার ফি আপনার দেখাইছে $5 তারপরে এখানে সেন্স রেট $1.15 সো ইউপে $995 সব ডিটেলস এখানে দেখা দিয়েছে তারপরে অক্টোবর পেমেন্ট লিমিটেড ট্রান্সফার ডিটেলস ফ্যামিলি সাপোর্ট সো সব এখানে ডিটেলস সব ঠিক থাকলে তারপরে যে কনফার্ম অ্যান্ড সেন্ড এখানে একবার ট্যাপ করতে হবে সো তারপরে এখানে আবার ডিটেলসগুলো আপনার কনফার্ম সো তারপরে এখানে পুরো ডিটেলস ঠিক থাকলে যে অ্যাকসেপ্টিং অ্যান্ড কন্ডিশন এখানে টিক দিয়ে দেবো দেওয়ার পরে যে কন্টিনিউ আছে এখানে একবার ট্যাপ করব সো করার পরে যে প্রসেস হইতেছে সো তারপর দেখেন এখানে আপনার যার কাছে টাকা ছাড়বেন তার ডিটেলসটা দেখাইছে এবং চারটা অপশন আছে ওয়ালেট পে অগ্রণী স্টোর তারপর পে বাই ব্যাঙ্ক ট্রান্সফার তারপর পে বাই ডিবিএস পিওবি সি ডিএম সো আমি যেহেতু রেডি ক্যাশে টাকা ছাড়বো সেহেতু আমরা এই যে ওয়ালেট আছে এটা সিলেক্ট করে দেব দেওয়ার পরে এই যে পে অ্যান্ড প্রসেস এইখানে একবার ট্যাপ করব সো করার পর এখন প্রসেসিং হইতেছে সো তারপরে দেখেন এই যে ট্রান্সাকশন সাকসেসফুল এবং পুরো ডিটেলসটা এখানে দেখাতেছে সো এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই স্ক্রিনশটটা যার কাছে টাকা পাঠাবেন তাকে দেবেন এবং সেই স্ক্রিনশটটা এই যে নাম্বারটা আছে অর্ডার নাম্বার এবং তার ভোটের আইডি কার্ডটা নিয়ে ব্যাংকে গেলে তাকে টাকা দিয়ে দেবে সো আশা করি বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই আপনি অগ্রণী রিমিটে আপনি ডলার রিলোড করবেন এবং বাংলাদেশে খুব সহজেই কীভাবে টাকা পাঠাবেন আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের কাছে কারণ এই লকডাউনের ভিতরে আপনার ফ্রেন্ডের উপকার হতে পারে এই ভিডিওটি দেখে তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য